বন্ধুরা, আজকে তোমাদের কাপ আইসক্রিম বানিয়ে তোমাদের দেখাবো। এই আইসক্রিমটা খেতে কিন্তু খুবই দারুণ, খুবই সহজ ভাবে তোমাদের করে দেখাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে আমার রেসিপি তোমাদের কেমন লাগে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনো করনি, আর পাশের বেলটা বাজিয়ে দেবে। তাহলে দেখো আমি কি করে আইসক্রিম বানাই। বন্ধুরা, আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি কয়টা এলাচ। এখন এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কটা কাঠ বাদাম, এটাকেও গুঁড়ো করে নেব। আমার এগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি পিস করা পাউরুটি, এগুলোকেও আমি গুঁড়ো করে নেব। এই দেখো ছিঁড়ে দিচ্ছি। আমার এটাকেও ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো তোমরা এই যে কি সুন্দর গুঁড়ো হয়েছে। আমি এখন এই জারটায় সব গুঁড়ো করে নেওয়া উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে কিন্তু সমস্ত গুঁড়ো করে রাখা উপকরণগুলোকে এই মিক্সার জারে আমরা আবারও ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এই কাপ আইসক্রিমটা তো যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা পুরোটুকু দেখতে হবে, তাহলেও কিন্তু তোমরা পারফেক্টভাবে এই রেসিপিটা করতে পারবে, তাই তো মা? এখন দিয়ে দিচ্ছে দেখো পরিমাণ মতো গুঁড়ো দুধ। এই দুধটা দেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি একটু নর্মাল জল। তো বন্ধুরা দেখো আমার মা কি করে করছে, এটা কিন্তু ভালো করে তোমরা দেখো, ঠিক আছে? দেখো এরকম করে কিন্তু এই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে, তাই তো? হ্যাঁ। এখন এটা ঢাকনাটা বন্ধ করে আবারও ভালো করে মিক্সারে এটাকে ফেটিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, তো বন্ধুরা মায়ের কিন্তু এই উপকরণটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো দেখো কত সুন্দর বাবলস টাইপের উঠেছে। তো এইভাবেই কিন্তু করতে হবে। আমি এইরকম কাপ নিয়ে নিয়ে এসেছি, এই উপকরণটা কাপে কাপে ঢেলে নেব। তো বন্ধুরা দেখো মায়ের কিন্তু কাপে সেট করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা মতো, তারপর আবার তোমাদের দেখানোর জন্য ফিরে আসছি। দেখো আমার কাপ আইসক্রিম গুলো জমে গেছে, দেখেছো কি সুন্দর জমে গেছে। কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, এটা খেতেও দারুণ। আজকের মতো টাটা।